بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أنا محمد جلال الدين ধর্মীয় শিক্ষক সুলাইমান কিন্ডারগার্টেন তৃতীয় শ্রেণী। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহানবুল আলমিনের অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী তৃতীয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রশ্ন, সালাতের নৈতিক উপকার কি? সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। সালাতের নৈতিক উপকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই সালাত সকল রকমের অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। উত্তর, সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এই ভয় থেকে মানুষ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে। ধনীরা গরিবদের দুঃখ কষ্ট বুঝতে পারে, ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে, ধনীরা তাদের সহায়তা করতে এগিয়ে আসে। এভাবেই একটি শান্তিময় পরিবেশ গড়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সহ উত্তরটি জেনে নিলাম। এবার আমরা প্রশ্ন সহ উত্তরটি ভালোভাবে বুঝে নিব। সবাই বোর্ডের দিকে আরো বেশি মনোযোগী হবে। প্রশ্ন, সালাতের নৈতিক উপকার কি? অর্থাৎ সালাত আদায় করলে আমাদের কি কি লাভ হয়, কি কি উপকার হয়, সেটি হচ্ছে প্রশ্ন। উত্তর, সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি হয়। মানুষের মনে কি সৃষ্টি হয়? আল্লাহর ভয় সৃষ্টি হয়। আর আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে সৃষ্টি হয়, তাহলে কেবলমাত্র মানুষ সকল রকমের অন্যায় কাছ থেকে ফিরে থাকতে পারে। কারণ ভয়, আল্লাহর ভয়, এই ভয়ের যে একটি পাওয়ার, এই ভয়ের কারণে মানুষ সকল রকমের অন্যায় কাছ থেকে ফিরে থাকতে পারে। যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে সে অনেক অন্যায় কাজ সে করে যেতে পারে। এই জন্য আল্লাহর ভয় হচ্ছে একটি মূল ব্যাপার, একটি বড় বিষয়। মানে আল্লাহকে ইবাদত করার জন্য অথবা সালাত আদায় বা যে কোনো আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। এই ভয় সৃষ্টি হয় এই সালাত আদায়ের মাধ্যমে। অর্থাৎ সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এই ভয় সৃষ্টি হওয়াটা একটি বড় দিক, একটি ভালো দিক। এই ভয় থেকে মানুষ সকল অন্যায় কাছ থেকে ফিরে থাকে। অর্থাৎ এই ভয় ভিতরে থাকার কারণেই সকল অন্যায় কাছ থেকে মানুষ বিরত থাকতে পারে, ফিরে থাকতে পারে। ধনীরা গরিবদের দুঃখ কষ্টের কথা বুঝতে পারে। অর্থাৎ ধনীদের মধ্যেও, ধনীরা যখন সালাত আদায় করে, তখন তাদের মধ্যেও আল্লাহর ভয় সৃষ্টি হয়। এই ভয় থেকে তারা গরিবদের দুঃখ কষ্ট অনুভব করতে পারে, বুঝতে পারে। ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে। অর্থাৎ যখন ধনীরা, যখন ধনীদের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে, তখন এই ফকির মিসকিন বা গরিব লোকেরা তারাও কিন্তু ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলার সুযোগ পায়। আর যদি ধনীরা বুঝতেই না পারে, ধনীদের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে,
তারা যদি সালাত আদায় না করে তাহলে সেক্ষেত্রে তাদের কাছে আর গরিবরা দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্টের কথা বলার সুযোগ পায় না, সাহস পায় না। সেজন্য বলা হচ্ছে যে ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে, ধনীরা তাদের সহায়তা করতে এগিয়ে আসে। অর্থাৎ যারা ধনী তারা যখন নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে সালাত সালাত আদায় করার কারণে তাদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এই ভয়ের সৃষ্টি ভয়ের কারণে, এই ভয় সৃষ্টি হওয়ার কারণে তারা গরিবদের অর্থাৎ ধনীরা গরিবদের সহায়তা করতে এগিয়ে আসে। এভাবে এভাবে যখন ধনীরা গরিবদেরকে সহায়তা করে, এই ধনীরা গরিবদেরকে সহায়তা করার কারণে সমাজের মধ্যে যারা গরিব তারা একটা ভালো অবস্থানে চলে আসে, তাদের দুঃখ কষ্ট অনেক অনেকটা লাঘব হয়। এই দুঃখ কষ্ট লাঘব হওয়ার কারণে সমাজের মধ্যে একটি শান্তিময় পরিবেশ গড়ে ওঠে। অর্থাৎ বলা হচ্ছে যে এভাবে একটি শান্তিময় পরিবেশ গড়ে ওঠে, অর্থাৎ সমাজের মধ্যে অভাব অনাটন থাকে না, দুঃখ কষ্ট থাকে না। আর দুঃখ কষ্ট অভাব অনাটন যদি কোনো সমাজের মধ্যে না থাকে তাহলে সেই সমাজই শান্তিময় পরিবেশ হিসেবে গড়ে ওঠে। এবং এটা হচ্ছে সালাতের মাধ্যমে, এখানে সালাতের ভূমিকা অনেক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন সহ উত্তরটি আমরা ভালোভাবে বুঝে নিলাম। সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু ভালোভাবে শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীতেই সবকিছু ভালোভাবে শিখে নিব। প্রশ্ন, সালাদের নৈতিক উপকার কি? উত্তর, সালাদ আদায় করলে মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি হয়, এই ভয় থেকে মানুষ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে। ধনীরা গরিবদের দুঃখ কষ্ট বুঝতে পারে, ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে, ধনীরা তাদের সহায়তা করতে এগিয়ে আসে। এভাবেই একটি শান্তিময় পরিবেশ গড়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সহ উত্তরটি আরো একবার করে নিব। প্রশ্ন, সালাতের নৈতিক উপকার কি? উত্তর, সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি হয়, এই ভয় থেকে মানুষ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে। ধনীরা গরিবদের দুঃখ কষ্টের কথা ধনীরা গরিবদের দুঃখ কষ্ট বুঝতে পারে, ফকির মিসকিন লোকেরা তাদের ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে, ধনীরা তাদের সহায়তা করতে এগিয়ে আসে। এভাবেই একটি শান্তিময় পরিবেশ গড়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।